আবির্ভাবী বাংলাদেশ প্রিমিয়ার লিগ মাতানোর কারিশমা দেখাতে পেরেছে হাতে গোনা যে কয়েকটা ফ্রাঞ্চাইজি, ফরচুন বরিশাল তাদেরই একটা। শুরু থেকে বিপিএলে বরিশাল মানেই ছিল শক্তিশালী এক প্রতিপক্ষ, তবে সাম্প্রতিক বছরগুলোতে বরিশালের ক্রিকেট প্রেমীদের আক্ষেপ ছিল বিপিএলে তাদের অঞ্চলকে প্রতিনিধিত্ব করার মতো ফ্রাঞ্চাইজি নাকি নেই। সেই আক্ষেপ দূর হয় ফরচুন বরিশালের হাত ধরে। প্রথমবার অংশ নিয়ে ফ্রাঞ্চাইজিটি শিরোপার খুব কাছাকাছি চলে যায়, শেষ পর্যন্ত রানার আপ হয়ে সন্তুষ্ট থাকলেও এবার অবশ্য চ্যাম্পিয়ন হওয়ার মতোই দল গড়েছে বরিশাল। ফরচুন বরিশালে শক্তির জায়গা কোথায়, কত টাকা খরচ করতে হলো, কে কে গায়ে জড়াবেন দলটির জার্সি, সব কিছুই জেনে নেওয়া যাক বিডি কুইক টাইম বুলেটিনের আজকের প্রতিবেদন থেকে। ফরচুন বরিশাল এবার মুনশিয়ানা দেখিয়েছে বিদেশি ক্রিকেটারদের দলভুক্তির ক্ষেত্রে। ড্রাফটের অপেক্ষা করার ঝুঁকি না নিয়ে সরাসরি চুক্তিতেই বরিশাল সাইনিং করে ফেলে 10 জন বিদেশি তারকার সাথে। এদের মধ্যে পাকিস্তানের 3 জন, আফগানিস্তানের 4 জন, ওয়েস্ট ইন্ডিজের 2 জন এবং শ্রীলঙ্কার 1 জন। তারা হলেন পাকিস্তানের ইফতেকার আহমেদ, মোহাম্মদ ওয়াসিম ও উসমান কাদির, আফগানিস্তানের ইব্রাহিম জাদরান, করিম জানাত, রহমতুল্লাহ গুরবাজ ও নাভিন উল হক, ওয়েস্ট ইন্ডিজের রাকিম কনওয়েল ও কেস্ট্রিক উইলিয়ামস এবং শ্রীলঙ্কার কুশাল পেরেরা। ড্রাফটের আগে 10 ক্রিকেটারকে স্কোয়াডে ভেড়ানোয় ড্রাফটে বিদেশি খেলোয়াড়দের বাছাই করা নিয়ে বেশি ভাবতে হয়নি বরিশালকে। সেখান থেকে দলভুক্ত করা হয় মাত্র 2 জনকে, পাকিস্তানের হায়দার আলী ও শ্রীলঙ্কার চতুরঙ্গা ডি সিলভা। এছাড়া ডিরেক্ট সাইনিংয়ে বরিশাল দলে রাখে সাকিব আল হাসানকে, যিনি এবারও দলকে নেতৃত্ব দেবেন। গত আসরে অনেকটা একক প্রচেষ্টায় সাকিব ফাইনালে তুলেছিল দলকে, তার অতিমানবীয় পারফরমেন্সেও দল শিরোপার দেখা পায়নি সেবার। এবার নিশ্চয়ই ফরচুন বরিশাল সে আক্ষেপ ঘোচাতে মুখিয়ে থাকবে। তবে শুধু সাকিবকে নিয়ে সন্তুষ্ট থাকেনি টিম ম্যানেজমেন্ট। ড্রাফট থেকে বাঘা বাঘা কয়েকজন খেলোয়াড়কে নেওয়া হয়েছে দলে। সবার আগে বরিশাল বাগিয়ে নেয় মাহমুদুল্লাহ রিয়াদকে, যিনি বাংলাদেশ ক্রিকেটে পৌঁছে গেছেন কিংবদন্তির কাতারে। সাকিব রিয়াদ জুটির সাথে এবার এই দলে দেখা যাবে আরেক অলরাউন্ডার ও জাতীয় দলের কাণ্ডারি মেহেদী হাসান মিরাজকেও। জাতীয় দলের আরও 3 জন, ইবাদত হোসেন চৌধুরী, খালেদ আহমেদ ও এনামুল হক বিজয়েরও ঠাঁই হয়েছে ফরচুন বরিশালে। এছাড়া ঘরোয়া ক্রিকেটের 2 রাব্বি, কামরুল ইসলাম রাব্বি ও ফজলে মাহমুদ রাব্বিও আছেন সাকিব রিয়াদের দলে। মোহাম্মদ সাইফ হাসান, কাজী অনিক, সঞ্জামুল ইসলাম ও সালমান হোসেনকেও ড্রাফট থেকে নেওয়া হয়েছে দলে। ক্রিস গেলকে ডিরেক্ট সাইনিংয়ে ঘোষণা দেওয়া হলেও ড্রাফট শেষে বিসিবির প্রত্যেক দলের যে স্কোয়াড লিস্ট সরবরাহ হয়েছে সেখানে অবশ্য গেইলের নাম নেই। তবে তার নাম থাকলেও ফরচুন বরিশালে এবার স্পেশালিস্ট বেটার আছেন ইব্রাহিম জাদরান, হায়দার আলী, সাইফ হাসান, সালমান হোসেন ও ফজলে মাহমুদ রাব্বি। স্পেশালিস্ট বোলার আছেন মোহাম্মদ ওয়াসিম, নাভিন উল হক, ওসমান কাদির, ইবাদত হোসেন চৌধুরী, খালেদ আহমেদ, কাজী অনিক, সঞ্জামুল ইসলাম ও কেস্ট্রিক উইলিয়ামস। উইকেট রক্ষক ব্যাটারের মধ্যে কুশল পেরেরা ছাড়াও আছেন রহমতুল্লাহ গুরবাজ ও এনামুল হক বিজয়। তবে বরিশালের সবচেয়ে শক্তির জায়গা তাদের অলরাউন্ডাররা। সাকিব আল হাসান, মাহমুদুল রিয়াদ, মেহেদী হাসান মিরাজের সাথে আছেন ওয়েস্ট ইন্ডিজের ভয়ঙ্কর পারফর্মার রাকিম কনওয়েল, যিনি ব্যাট হাতে যেমনই তাণ্ডব চালাতে পারেন তেমনি বল হাতেও প্রতিপক্ষের ত্রাস হয়ে উঠতে পারেন। এছাড়া পাকিস্তানের ইফতিকার আহমেদ, আফগানিস্তানের করিম জানাত ও শ্রীলঙ্কার চতুরঙ্গা ডি সিলভা প্রত্যেকেই উঁচু মানের অলরাউন্ডার। একাদশে নির্দিষ্ট সংখ্যক বিদেশি রাখা যাবে বলে একাদশ গঠন করার সময় অনেক বিচক্ষণতার পরিচয় দিতে হবে টিম ম্যানেজমেন্টকে। এবার ফরচুন বরিশালের টিম ম্যানেজমেন্টেও তারকা ব্যক্তিত্বে ভরপুর। দেশের শীর্ষস্থানীয় ক্রিকেট কোচ, ক্রিকেট বিশ্লেষক ও সংগঠক নাজমুল আবেদিন ফাহিম দলটির প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন। এছাড়া আরেক শীর্ষস্থানীয় কোচ মিজানুর রহমান বাবুল পালন করবেন সহকারী কোচের দায়িত্ব। প্লেয়ার ড্রাফটে বরিশাল সবচেয়ে বেশি অর্থ খরচ করা দল। মোট 3,60,00,000 টাকা খরচ করতে হয়েছে কেবল ড্রাফটের দেশি ক্রিকেটারদের জন্য। বিদেশিদের জন্য ড্রাফটে মোট খরচ $90,000। এছাড়া যে 10 বিদেশি ও 1 দেশি ক্রিকেটার অর্থাৎ সাকিব আল হাসানকে দলভুক্ত করা হয়েছে তাদের পেছনে যে কত টাকা খরচ করতে হয়েছে তা ভাবনার বাইরে। সব মিলিয়ে বলাই যায় ফরচুন বরিশাল এবার শিরোপা জেতার জন্য সম্ভাব্য সব কিছুই করতে প্রস্তুত। সাকিব আল হাসান, রাকিম কনওয়েল, মাহমুদুল রিয়াদ, মেহেদী হাসান মিরাজদের হাত ধরে বরিশালের শিরোপা না জেতার আক্ষেপ এবার দূর হয় কিনা তাই এখন দেখার বিষয়।